Scientists have found dark oxygen in 4000 meters below sea level. সমুদ্রের গভীরে অন্ধকার অক্সিজেন তৈরি হচ্ছে সূর্যালোক ছাড়াই, বিস্মিত বিজ্ঞানীরা। বন্ধুরা, এই নিয়ে অসাধারণ একটি তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে, তাই আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে চলে এলাম। সমুদ্রের 4000 meters তলদেশ অন্ধকারে আচ্ছন্ন এক জগৎ, আর সেখানেই নাকি রয়েছে অক্সিজেন। বিজ্ঞানীরা যাকে ডাকছেন ডার্ক অক্সিজেন নামে। নেচার জিওসায়েন্স নামের এক জার্নালে প্রকাশিত এক গবেষণাপত্র থেকে জানা যাচ্ছে এমনই তথ্য। কি এই ডার্ক অক্সিজেন? প্রশান্ত মহাসাগরের তলদেশে যেখানে সূর্যের আলোর কোনো চিহ্ন নেই, সেখানেই প্রচুর পরিমাণে অক্সিজেন উৎপন্ন হতে দেখা গিয়েছে। হাওয়াই ও মেক্সিকোর পশ্চিম উপকূলের মাঝামাঝি ওই অঞ্চলের নাম ক্ল্যারিয়ন কিপারটন জোন তথা CCZ। 45 লক্ষ বর্গ কিলোমিটার বিস্তৃত ওই অঞ্চলের বাস্তুতন্ত্র বিজ্ঞানীদের কৌতূহলের এক ক্ষেত্র, ফলে সেখানে তাদের নজর সবসময় থাকে। এবার সেখানেই সন্ধান মিলল ডার্ক অক্সিজেনের। এই সংক্রান্ত গবেষণার অন্যতম গবেষক অধ্যাপক লিসা লেভিনের দাবি, এই অক্সিজেন এক অপ্রত্যাশিত আবিষ্কার। তবে অপ্রত্যাশিত হলেও রাতারাতি এই আবিষ্কার করেননি বিজ্ঞানীরা। 1 দশক আগে গভীর সমুদ্রে পরিবেশবিদ অ্যান্ড্রু সুইটম্যান সমুদ্রে অক্সিজেনের মাত্রা সংক্রান্ত গবেষণা শুরু করেন, আর তারপরেই তিনি অবাক হয়ে যান। ওই অন্ধকার সমুদ্রপৃষ্ঠে অক্সিজেনের মাত্রা অনেকটাই বেশি। পরীক্ষায় এগোতেই দেখা যায় অক্সিজেন উৎপন্ন তৈরি হচ্ছে সেখানে। 2023 সালের এক গবেষণায় উঠে আসে নানা ধরনের ব্যাকটেরিয়া ও আর্কিয়া রয়েছে ওই অঞ্চলে, আর তারাই এই ডার্ক অক্সিজেন উৎপন্ন করছে, যা অনুসরণ করে সুইটম্যান ও তার সঙ্গীরা গবেষণাগারে একই পরিবেশ তৈরি করেন এবং সেখানকার সমস্ত আদ্য প্রাণীকে মার্কিউরি ক্লোরাইডের সাহায্যে মেরে ফেলেন। দেখা যায় এর পরেও অক্সিজেনের মাত্রা বেড়েই চলেছে। গবেষকদের ধারণা ওই অঞ্চলে 0.95 ভোল্ট উৎপন্ন হয়, আর সেটাই সমুদ্রের জলকে বিশ্লিষ্ট করে অক্সিজেন তৈরি করছে। এই আবিষ্কারকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিজ্ঞানীরা। এতদিন মনে করা হতো পৃথিবীতে অক্সিজেন সূর্যের আলোর উপস্থিতিতেই জল বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয়, কিন্তু নতুন এই আবিষ্কার এতদিনের ধারণাকে বদলে দিচ্ছে। তো বন্ধুরা, এই বিজ্ঞানভিত্তিক খবর কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। সঙ্গে থাকবেন আমাদের, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।